প্রশ্ন করেছেন কেউ বেদাত করলে তাকে সে বিষয়ে নিষেধ করতে গেলে যদি খারাপ অবস্থার সৃষ্টি হয় তাহলে আমাদের করণীয় বেদাত করলে সেখানে অবশ্যই নিষেধ করা জরুরি ফরস রস উল্লাহ সাল্লাম বলেছেন মানরা আমিন কারণ ফালি ইউরো বিধি তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় খারাপ কাজ দেখে সে যেন সেটাকে তার হাত দিয়ে প্রতিহত করে বেদাতের সর্বনিম্ন পর্যায়ে হারামি হারামের নিচে কোনো বেদাত নাই বেদাত মানেই হারাম সুতরাং বেদাত যেহেতু নিচে কিছু হয় না মক্রু টক্রু বেদাত হয় না অপছন্দের জিনিস কোনো বিধান এটা কোনো বেদাতের জিনিস বলে না সে বেদাত মানেই হারাম সুতরাং এই হারাম কাজ যেহেতু মনকার অর্থাৎ সেটা নিষিদ্ধ জিনিস সরিয়েতে রসুল্লাহ সাল্লাম বলছেন কুলো বেদাত দলায়ালা প্রত্যেকটি বেদাতি পদভ্রষ্টতা এবং সোল্লা সাল্লাহ আসলাম বলেছেন ও আুলো তিন ফিন্নার প্রত্যেকটি ভদ্রষ্টতা জাহান নামে যাওয়া অর্থাৎ জাহান নামের জাহান নামের জিনিস সেটা সেটা হাতে নেয়া সেটা হ্যান্ডেলিং করা মানুষকে প্রচার প্রসার করা সবই জাহান নামে যাওয়ার কারণ হবে সুতরাং বেদাত মুনকার এটাকে মুনকার হিসেবে অর্থাৎ খারাপ কাজ যেভাবে শরীয়তের বিধান অনুসারে সেটা আপনাকে সেই হিসেবে আপনাকে এগিয়ে যেতে হবে যদি আপনার এমন জায়গায় খারাপ কাজ হতে দেখেন বেদাত হতে দেখেন যেখানে আপনার হাত চলে আপনার ছোট সন্তান বেদাত করতেছে দেখছেন আপনি আপনি তাকে সেখানে হাতও চালাতে পারবেন তবে প্রথমে আপনি তাকে মুখে নিষেধ করবেন যাতে চললে আলহামদুলিল্লাহ যেখানে মুখে নিষেধ করে হাত চলার প্রয়োজন নেই এটা মনে রাখবেন আর যেখানে আপনি দেখছেন যে এখানে আমার হাত চলছে না কোনোভাবেই তখন মুখে বলবেন মুখে আপনাকে বলতেই হবে মুখে বলার পরে যদি কোনো আপনার সেখানে বলার মুখ বন্ধ করে দেওয়া হয় যে মুখে বলতে দেওয়া হবে না আপনাকে আঘাত করবে প্রত্যাঘাত করবে কষ্ট দিবে এই কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার যদি না থাকে তাহলে আপনি সেখানে অন্তর দিয়ে ঘৃণা করবেন এবং তাদের থেকে বয়কট করেছে বয়কট বয়কট করে আসবেন তাদের সাথে আপনার সমাজ হবে চলাফেরা হবে এটা হতে পারবে না অর্থাৎ বেদাত যদি কেউ করে তাকে সাবধান করতেই হবে আরেকটা জিনিস এখানে আমাদের জানা উচিত সেটা হচ্ছে বেদাত এবং বেদায়াতি এক জিনিস না কারোর মধ্যে একটা দুইটা বেদাত পাওয়া গেছে আপনি বুঝতে পারছেন হয়তো সে না জেনে করেছে আরেকটা হচ্ছে বেদায়াতি অর্থাৎ সে এটার প্রচার প্রসার করার জন্য উঠির ভরে লেগেছে এটা বেদায়াতি তাহলে দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই করবে অনেক ভাই দেখা যায় কারোর মধ্যে সামান্যতম একটি দুটি বেদাত পেয়েছে বা একটা ভুল পেয়েছে এটাকে প্রচার প্রসারের জন্য দুনিয়া দুনিয়া শুদ্ধ নেমে যায় এটা কিন্তু ঠিক নয় তাকে সাবধান করেন ভুলটা ধরেই দেন তাকে আগে তাকে জিনিসটা জানান যখন দেখবেন যে না তার কাজই হচ্ছে বেধাতকে প্রমোট করা বেদাতের পক্ষ নেয়া এবং সেইটাই করে যাচ্ছে তখন তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে তারপরে মানুষকে সাবধান করতে হবে এবং সে যে অন্যায় কাজ করছে সে যে ভুল করছে এবং সে যে এ ব্যাপারে মানুষ বিভ্রান্ত করছে এটা বলা ফরজ হয়ে যায় তখন তখন আর এই একান্তের জিনিস আর থাকে না একান্তের জিনিস আর থাকে না তখন কেউ যদি বলে তখন বলে এটা বলা উচিত নয় আপনাদের বেদাত যখন প্রচারিত হয়ে যায় কোনো মানুষের তখন কারোর জন্য এটা বলা উচিত নয় যে অমুকের বিরুদ্ধে অমুক লাগছে কেন লাগার কিছু নাই সে বেদাহাতি তাকে লাগার কিছু লাগতে লাগতেই হবে শরীরটা বলে দিয়েছে তার বলতে হবে তার বিরুদ্ধে অনেক ভাই মধ্যপন্থী হ্যাঁ ভাবধারার নাম দিয়ে হ্যাঁ তাকেও সার দেই ও মুখ্যও সার দেই এটা শরীর বলে না বেদাতির বিরুদ্ধে দাঁড়ানো এটা ইসলামের একটি বিরাট বড় ধরনের একটা ইসলাম বড় ধরনের একটি নীতি যে বেদাতিদের বিরুদ্ধে দাঁড়াতে হবে বেদায়তদের সব সাবধান করতে হবে সলফিস জন্য বেদায়াতের বই লিখেছেন আপনারা জানেন যে শত শত বই লেখা হয়েছে বেদাত বিরুদ্ধে এবং বেদাত কি ইমামরা তা বলেছেন এবং বেদাতদেরকে সাব বেদাতে সাবধান করেছেন বেদাত বেদাত যে ধ্বংস হয় হতে হবে বেদাত ধ্বংসপ্রাপ্ত জিনিস ধ্বংস করে মানুষকে রসুল আসলাম সাবধান করেছেন রসুল নিজে বলেছেন যে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে মতভেদ হবেই উন্মতের মধ্যে এখন মতভেদপূর্ণ রসুলকে বলেন নাই যে তোমরা সবাইকে নিয়ে তখন থাকো এটা বলেন নাই বেদাত নিয়ে ঘর করো বেদাত নিয়ে তোমাদের মুসলিম মেনে নাও মুসলিম কেউ তো বলে যে বেদাত নিয়েও মুসলিম ভাই এই জাতীয় মুসলিম ভাই কোনো সন্দেহ নেই মুসলিম হিসেবে থাকবে বেদাতি কখনো কুফুরি হয় সিরকি হয় তখন মুসলিম ভাই থাকে না বেদাতি কখনো কখনো দিন থেকে মানুষকে বের করে দেয় তখন বেদা মুসলিম ভাই থাকে না আর বেদাতি কখনো কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হয় তখন সে হ্যাঁ মুসলিম হিসেবে থাকবে তবে সে গুণাগার ভাই তার ভাবে সাবধান করতে হবে যে কারণ সে অন্যায় কাজ করেছে করছে স্বল্প সারেন দেখেন জাহামিয়েদের বিরুদ্ধে দাঁড়িয়েছে বসেছে বলেছে জাহামিয়েদের বিরুদ্ধে বই লিখেছে গ্রন্থ লিখেছে এবং আশ্চর্য হবেন আবদুল্লাহ ইবনে অমর আদিউল্লাহু তিনি তখন অন্ধ হয়ে গিয়েছিলেন শেষ বয়সে তার সামনে বলা হলো কাদারিয়া যারা তাকদিরকে অস্বীকার করে তাদের সম্পর্কে বর্তমানে কাদারিয়াদের অভাব নাই প্রচুর তাদের প্রভাব রয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে আপনি দেখতে পাবেন যারা তাকদির অস্বীকার করে আব্দুল আবদুল্লাব অমর আল্লাহ আনু বললেন তিনি অন্ধ দেখতে পান না বলছে লোকটিকে আমি নিয়ে যে তাকদির অস্বীকার করে তাকে আমি তার আমি দাঁত দিয়ে তার নাক নাক ছিঁড়ে পেলো অর্থাৎ এত প্রধান তিনি হয়েছে এর অর্থ হচ্ছে বেদাতের বিরুদ্ধে যখন সেটা আহ্বানকারী হয়ে যায় বেদাত বেদাত অর্থাৎ সেদিকে আহ্বান করে তার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকা এটা সলভে সালেহিনের মানহাজ এখানে ছাড় দেওয়া মধ্যপন্থা নয় মধ্যপন্থার নাম দিয়ে যারা এই কাজটি করে যান তারা নিজেরা আত্মপ্রসাদ ভুগতে প্রসাদে ভুগতে পারেন এবং মনে করতে পারেন যে আমরা একটা বিরাট কাজ করছি বা মধ্যপন্থা অবলম্বন করছি এটা ইসলামের নীতি নয় এর মাধ্যমে ইসলামকে তারা ধ্বংস করছেন এর মাধ্যমে ইসলামকে তারা প্রশ্নবিদ্ধ করছেন রসল্লাহ সাল্লা ইসলাম দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালাহ বলছেন আলি ও একম তুলকুম দিন নাকুম ও আকমাম টু আল্লা ইকুম ন্যামতি ও রদ ইতুল হকুম ইসলাম দি না আলাইহি সাল্লাম তিনি দিনকে পরিপূর্ণ করার ব্যাপারে আমাদের উপর তিনি সাক্ষ্য নিয়েছেন সেই বিরাট মজলিসে যখন রসুলুল্লাস আল্লাহ আলাইহিসাল্লাম আরফ আর মাঠে ছিলেন সমস্ত সাহাবা এক রামকে তিনি বলেছেন আল্লাহ আলবাল্লাহ টু আমি কি প্রচার করেছি দিন যে পরিপূর্ণ হয়েছে সাহাবা একরাম সাক্ষ্য দিয়েছেন যে আপনি প্রচার করেছেন তখন তিনি আল্লাহকে সাক্ষ্য নিয়েছেন আঙ্গুল ফুট দিকে উঠিয়ে উপরের দিকে হাত তুলে আল্লাহ দিকে আঙুল তুদ বলেছেন আল্লাহ তুমি সাক্ষ্য থাকো আল্লাহ আসর পর থেকে সে সাক্ষ্য রয়েছেন এর অর্থ হচ্ছে দিনের মধ্যে বেদাত প্রবর্তনের কোনো সুযোগ নেই কেউ কেউ বলে থাকেন লিদ্দিন ফিদ্দিন ওই জাতীয় ফালতু কথাবার্তা শরীয়তে নাই বেদাত সবটি পদ ভ্রষ্ট থাক কোনো বেদাতেই শরীয়তে অনুস্তিত শরীর মানা হয় না কেউ কেউ আছে জুনিয়ার যে সমস্ত কর্মকাণ্ড এগুলিকে বেদাত বানিয়ে নিয়েছে না বেদাত শুধু দিনের ভিতরে এবাদতের অংশে যেগুলিতে শরিয়ার অংশ যেগুলোতে কর্মকাণ্ড আপনি কি করবেন সেটা বেদাত কোনটাতে আদায় করার ক্ষেত্রে কোনো সহযোগিতা বেদাতের ভিতরে পড়ে না যেমন আপনি বিমানে করে হজে গেছেন এটা বেদাতের ভিতরে কিছু না আপনি খানা খাইছেন বেদাতের কিছু না আপনি মসজিদের স্বাদ সুন্দর করে দিয়েছেন এটা বেদাতের কিছু না এটা এবাদতের অংশ না এটা 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 বলে মাসাল আল্হালা মাসাল মুরসালাকে এবং বেদাহাতের মধ্যে যারা পার্থক্য করতে পারে না তারা আলেম বলে হতে পারে না এই মানুষগুলি নিজেদের আলেমের দাবি করে অথচ দুইটা জিনিস করতে পারে না সুতরাং আমরা সাবধান করছি যারা এই বেদাহাতগুলি করে যাচ্ছে তাদেরকে অবশ্যই নিষেধ করতে হবে যদি আপনার সামর্থ্য থাকে সামর্থ্য যদি না থাকে আপনি কি করবেন অন্তর্দ্বিঘৃণা করবেন এবং তাদের থেকে উঠা বন্ধ করে দিবেন তাদের থেকে উঠা করা করার অর্থই হচ্ছে আপনি তাদের সাথে চললেন মিস মিসরুহুম তাদের মতো হয়ে গেলেন সলফে সালানির জন্য হাজিরুল মোফতাদার তাদের কাছে একটা বিরাট নীতি ছিল যারা বেদাত আহ্বান করে তাদেরকে পরিত্যাগ করা তাদের থেকে দূরে থাকা তখন তাদের থেকে তাদের উপর আপনি প্রভাব বিস্তার করতে পারবেন না তাদেরকে দাওয়া দিতে পারবেন না আপনি শিওর যে তারা আক্রমণ করবো ক্ষতিগ্রস্ত করবো তাদেরকে তখন তাদের থেকে দূরে থাকা তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া এটা একটা নীতি হাজিরুল মোফতাদার বলা হয় বেদাত থেকে দূরে থাকা এই নীতি অবশ্যই ইমানদার আলেম যাদের প্রভাব আছে তারা অবশ্যই এই নীতি মেনে চলতে হবে নাহলে তাদের সাথে চলাফেরা করলে আপনি তাদের মত হয়ে যাবেন সলফে সালাইন কেউ কেউ যদি বলতো কেউ যে এই বিষয়ে একটা কথা বলতে চাই বেদাতি কোনো বিষয়ে তিনি বলতে একটা কথা না একটা বিন্তে সাফা একটা কথা অর্ধেক না তোমার সাথে কোনো কথাই আমি বলবো না কারণ এরা অনেক সময় সন্দেহ ঢুকানোর জন্য বসে থাকে কোরআন এবং হাদিসের বাণীকে তারা কোরআন এবং হাদিসের বাণীকে তারা নিজেরা অর্থ বিকৃতি করবে এরপরে এসে একজনের কাছে বলবে যে এরকম হয়েছে সেটা শোনার পরে তার মাথার ভিতরে ঘুম আসবে না সারা ধরে চুপচাপ চিন্তা করবে আরেকজন আলেমের কাছে এটা ট্রান্সফার করে দিবে এই জাতীয় বেদাত কেউ কেউ প্রচার প্রসার করে যখন দেখবেন যে এই লোকের মধ্যে এই জাতীয় প্রচার প্রসারের অবস্থা সারাক্ষণ শুধুমাত্র বেদাত নিয়ে থাকে এবং এই জাতীয় সন্দেহজনক জিনিস মানুষের মধ্যে প্রচার প্রসার করে বেড়ায় তাকে সম্পূর্ণরূপ পরিত্যাগ করা তার থেকে সম্পর্ক ত্যাগ করা এবং তার সাবধান করা মতি মুসলিমের আলম উপর দায়িত্ব এসে যায় বিষয়টি আশা করি আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন